তো বৃষ্টি যেহেতু একটা বাড়ির বউ, ওর ওর শ্বশুর বাড়ি আছে, ওর লোকজন আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আর খুব বেশি ভালো আছি দেখতেই পাচ্ছেন। এত মজার মজার তরকারি রান্না করছি, এটা তো শুধুমাত্র একটা। আজকে সব আমাদের শখের তরকারি রান্না হয়েছে, আমার ছেলেদের প্লাস আমাদের, আপনাদের ইব্রাহিম ভাই বা আমার, তো আমাদের পছন্দের তরকারি রান্না হয়েছে। আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে চলেন আজকের ভিডিওটা দেখে নিই। যাই হোক, আমাদের বাসায় অনেক দিন ভালো মন্দ খাওয়া হয় না, তাই আজকে মাংস রান্না হবে, সাথে একটু দিশার অতি শখের কিং প্রন বা গলদা চিংড়ি বলতে পারেন সেটা রান্না হবে। এই উপলক্ষে দিশা এখন পেঁয়াজ রেডি করতেছে আর সে রান্না শুরু হয়ে যাবে। আর এইদিকে এই দেখ, এই দেখে দেখেন ছোট বাচ্চাটা কি করতেছে। এখানে দিশা মনের মাধুরী মিশিয়ে অনেক চিকন করে আলু কেটে নিছে, সে নিশ্চয়ই আলু ভাজি করবে। আলু ভাজি সাথে তো অন্য অন্য রান্না আছে, আপনারা সাথেই থাকুন, দেখাবো আপনাদেরকে। এখন সে এখানে অবশ্য চিংড়িগুলাকে কাটার চেষ্টা করতেছে, কেসে দিয়ে নাক কাটলো, কিন্তু এগুলো তো কড়কড়া কেন, ও শোকও কাটি ফেলাইতেছে। তো সে চিংড়ি মাছ কেটে কুটে রেডি করুক, আমি রেডি হওয়ার পরে আপনাদেরকে পরবর্তী অংশটা দেখাবো। এই চিংড়িগুলো কিন্তু দিশা অনেক শখ করে কিনে আনছে, সে চিংড়ি খাওয়ার জন্য তার খুবই ছোট বড় বড় চিংড়ি আস্ত কইরা ভুনা কইরা কামড়ায় কামড়ায় সে খাবে, এই আর কি। গলদা চিংড়িগুলোকে এখন আমি এখানে নিয়ে নিব, নিয়ে সুন্দর করে লবণ আর মরিচ মাখাই নিব, একটু ভেজে নিব, যেহেতু আজকে এটা খোসা সহ রান্না করব। বাট এখানে নিয়ে ভালো করে ধুইতে হবে, আমার কাছে মনে হচ্ছে এটার ভিতরে নিয়ে মাখাইলেই পুরো নাইস করে মাখানো হয়ে যাবে। তো আমি আগে ভালো করে ধুয়ে নিই লবণটাকে। এগুলো সুন্দর করে আমি ধুয়ে নিছি, এখন আমি এর ভিতরে দিয়ে দিব হলুদ, একটু ভেজে নিব, তো আগে একটু হলুদ মরিচ মাখাই নিই, বেশি না হালকা করে ভাজবো। সো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটার ভিতরে কিন্তু সুন্দর করে মাখাইতে হবে, মানে যেন মানে মজা করে ভিতরে মশলাটা যায়। এই জন্য আসলে হলুদ লবণ দিয়ে মাখাতে হবে, এটা কিন্তু থাকবে না কারণ মাছে পানি আছে, পানিতে ধুয়ে অর্ধেক মানে ইয়ে হয়ে অর্ধেক চলে যাবে। সুন্দর করে এভাবে নিয়ে মাখাইতে হবে। এখান থেকে কাটা ছিল, এভাবে চিংড়ি মাছ রান্না করা আমি বাসার থেকেই শিখছি। আমার খালামণি আছে একটা, সে এগুলো খুব ভালো পারে এগুলো রান্না। আবার আমার মামনি, সেও এগুলো রান্না খুব ভালো পারে, তো তাদের কাছ থেকে আসলে এভাবে শুনে শুনে দেখে দেখে শেখা। আর মাছ কাটাটা যে মানে মাছ ক্লিন করাটা যে এটা কিন্তু আমি মানে যেভাবে শিখছিলাম সেভাবে আমি করি নাই, আমার কাছে ইজি মনে হয়েছে। সেদিনকে পেটুক কাপুলের ব্লগ দেখছিলাম, সেখানে ওনার আম্মু মানে আন্টি অনেক সুন্দর করে ক্লিন করাটা একদম স্পষ্টভাবে বুঝাইছে।
আমার খুবই ভালো লাগছে, ইজি লাগছে। সো আমি আসলে পেটুক কাপলের আন্টির কাছ থেকেই এটা মাছ কাটাটা শিখলাম। আন্টিকে থ্যাংক ইউ যে এত সুন্দর করে, মানে পার্ট বাই পার্ট সুন্দর করে দেখাই দেওয়ার জন্য যে কীভাবে কাটতে হবে। যাই হোক, এখন আমি চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে মাখাই নিচ্ছি। এটাকে আমি এভাবে 5 মিনিট রাখবো, তারপরে যে আমি এটাকে ভাজবো। মিট রান্না করবো, দারচিনি এলাচ দিয়েছি, তাহলে একটা অনেক সুন্দর ফ্লেভার আসে। দারচিনি এলাচ প্রথমে ভেজে নিলে, এরপর আমি পেঁয়াজ দিয়ে দিব, আর পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করবো। চিংড়ি মাছগুলো এক সাইড, বেশি ভাজতে হবে না, জাস্ট হালকা ভাজলেই হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টায় উল্টায় দিচ্ছি। খুবই সাবধানে উল্টাইতে হবে, কারণ খোসা টোসা ছুলে গেলে, ছুটে গেলে তখন দেখতে আর সুন্দর লাগবে না। এইভাবে দেখতে একটা আলাদা সৌন্দর্য, আর খেতেও মজা। বাট অনেকদিন পরে কিংকন রান্না করতেছি, আগে প্রায় ওই বাসায় থাকতে রান্না হতো। এই বাসায় মনে হয় প্রথম রান্না করতেছি, আমার মনে পড়তেছে না যে এই বাসায় রান্না করছি কিনা, বাট আগের বাসায় অনেক রান্না করা হতো। এখানে মিটের জন্য মশলা কষাই ফেলছি, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন মিটগুলো দিয়ে দেবো। এটা কিন্তু আমাদের সেই কুরবানির মিট। এগুলা অনেকেই প্রশ্ন করে, তুমি মিটকে মাংস বলো না কেন, বা গোস্ত বললে কি হয়? এটা কোনো ব্যাপার না, আমি এগুলা যেই নামেই ডাকো না কি। হ্যাঁ, এটা একসময় শুনছিলাম, আমি গুগলে সার্চ দিছি, এটা এমন কোনো মানে হাদিসের কথা যেটা বলে আর কি, এরকম কোনো হাদিস আমি পাইনি। আর কারোর কাছে যদি কোনো সহি হাদিস থাকে প্লিজ একটু কমেন্ট করবেন, আমি ওটা পড়তে চাই বা আমি জানতে চাই এই আর কি। কারণ লোক শোনা কথা এটা মাংস বা গোস্তকে মিট বলা যেতে পারে, এটা কোনো অফেন্স হইতে পারে না, এটাই হলো শেষ কথা। তো মাংস দিছো খুবই ভালো গোস্ত, এটাকে মিক্স করে নিতে হবে। আচ্ছা, যেহেতু আয়াতের স্কুল হলিডে চলছে, বাট আমি ওকে একটু ম্যাথ নিয়ে বসাইছি, ওকে কিছু হোমওয়ার্ক দিছিল ওর কোচিং থেকে, এই যে তো এই হোমওয়ার্কগুলো সে করতেছে, আমি ধরছি তাকে, সে হোমওয়ার্কটা করছে, আমি এখন ধরছি দেখি ভুল টুল করছে কি না। বাট এখনও তার 3টা পেজ বাকি আছে, সে কয়েকটা করছে, মনে হয় 10টার মতো দিয়েছে তাকে হোমওয়ার্ক এই হলিডেতে। তো বেসিক্যালি আয়ার যেহেতু ইয়ার 7 থেকে এবার 8 উঠছে, ইয়ার 9 ওকে ওর একটা বড় এক্সাম থাকবে, তাকে আমরা ম্যাথ ইংলিশ আর কি পড়ো অ্যাডামের কাছে, আয়ার সায়েন্স ম্যাথ অ্যান্ড ইংলিশ, সায়েন্স ইজ নট ইনক্লুডেড দেয়ার, ওকে। সো ম্যাথ অ্যান্ড ইংলিশ সে পড়ে অ্যাডামের কাছে, আমরা একটা কোচিংয়ে দিই। সো ওই পড়াগুলোই আমি এখন ধরছি, ওকে আমি একটু পড়াই, আর আপনারা রান্না দেখতে থাকেন। এখানে কিন্তু আমি চিংড়ি ভাজার তেলের ভিতরেই পেঁয়াজ দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, সামান্য আদা রসুন পেস্ট দিয়েছি, যেহেতু এটা বড় চিংড়ি মাছ দিলে মানে টেস্টটা অনেক ভালো হয়। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিব, তারপরে যেসব মশলাপাতি দিব। ওই পাশে আমি আলু ভাজি চড়াই দিচ্ছি, এখানে মিট হচ্ছে, আর এখন আমি এখানে আপনার চিংড়ি মাছের জন্য মশলা দিয়ে দিব, জিরা গুঁড়া এখন দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর দিব হলুদের গুঁড়া। সুন্দরভাবে মশলা কষাই ফেলি। আমি কিন্তু মশলাটা পেঁয়াজের ভিতরে দিয়ে বেশি সময় ভাজি না, তাহলে কি হয় তরকারির রঙটা কালো হয়ে যায়, টুকটুকে লাল রঙটা থাকে না। তো আমি পানি দিয়ে দিই, দিয়ে দিলে কী হয় মশলাটা পুড়ে যায় না, কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাটা কষাইলেই যত মজা। তো আমি এখন মশলাটা কষাই নিব, এর ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো।
এখানে মশলা তো কষাই ফেলছিলাম, তারপরে একটু ঝোলের পানির মতো দিয়ে দিয়েছি, কারণ এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব। দেখুন তাহলে কি হবে, ঝোলের পানির সাথে সুন্দর করে কষায় একটু ভুনা ভুনা হয়ে আসবে। আমার অবশ্যই একটু ঝোল ঝোল ভালো লাগে, কারণ মাছের ঝোল দিয়ে ভাত খেতে ওটাই বেশি মজা লাগবে। তারপরেও দেখা যাক কি করি। এভাবে এখন রেখে আমি ঢেকে দিব, কিছু সময় পরে মাছগুলোকে একটু উল্টাই দিব। ঝরঝরে আলু ভাজি হয়ে গেছে, আজকে আলু ভাজিটা বেশ ঝরঝরে হয়েছে। এখানে এই যে মাংস কষানো হয়ে গেছে, তো আমি আরেকটু কষাবো। কষানোর পরে এখানে আলু ছুলে রাখছি, আলুগুলো দিয়ে দিব। মোটামুটি রান্না সব শেষ, যে চিংড়ি মাছটাও প্রায় হয়ে আসছে, আলু ভাজি তো হয়ে গেছে, এখন মাংসটা হয়ে গেলে দেন আয়া দাহিলের পছন্দের ইয়ামি রাইস রান্না করব। এখানে এখন সাদা পোলাও রান্না করব। এখানে আমি অলরেডি সালাদ কেটে রাখছি, সালাদটা পরে মাখাবো, আর সাদা পোলাওটাকে করে নিই। যেটা আয়া দাহিল এটা নাম দিছে ইয়ামি রাইস, আমি এখানে ফ্রাইপ্যান বলি, এটা নাম কি, আচ্ছা পাতিল দিয়ে দিয়েছি। পাতিলের ভিতরে ঘি দিব, ঘি দিয়ে চালটাকে ভাজবো। প্রথমে লবণ দিয়ে দেব। পোলাওটা ভাজার পরে আমি পানি দিয়েছি, আর গরম পানি, হ্যাঁ হ্যাঁ, আর গরম পানির সাথে আমি এখানে আবার দুধটা গরম করে রাখছি, এই গরম দুধ দিয়ে দিব, এই জন্যই পানিটা কম দিয়েছি। এখানে চাইলে আপনারা পাউডার মিল্ক দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে লিকুইড দুধটা দিলে ভালো লাগে। আবার নামানোর আগে আগে টেস্টটা আপনারা যদি দিতে চান টেস্ট বাড়ানোর জন্য, তাহলে আপনারা এটা নাম কি গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। আর তুমি ফ্রেশ মিল্ক দাও তাই? হ্যাঁ, গুঁড়া দুধ তো দেই মাঝে মাঝে, ব্যাপার না। এখানে এখন ঘি দিয়ে আমি একটু উপরে চিনি ছিটাই দিয়ে, তারপর আমি হচ্ছে ফয়েল পেপার, চিনিও দিবা, হ্যাঁ, আর কাঁচামরিচ দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সবার পছন্দের তরকারি, এখানে গরুর গোশ দিয়ে আলু দিয়ে ঝোল করছি, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে পোলাও রান্না করছি, এখানে গলদা চুমড়ি ভুনা, আলু ভাজি, সালাদ, আর পুরানো একটু তরকারি আছে। এখন আমি আহিলকে ভাত মাখাই দিচ্ছি, আয়াদেরটা ডান, আহিলকে ভাত মাখাই দেবো, আহিল নাকি নিজে নিজেই খাবে। তোমাকে মিট ইয়ে করে দিবো আহিল, বিকজ তুমি মিট ছুটাইতে পারো না, খুবই গরম, কেয়ারফুল ওকে, পটেটো এরকম করে দিয়ে দেন, কুইক ঠান্ডা হয়ে যাবে। মামা তোমার রাইসের সাথে মিট মিশাই দিই, ওকে, ওকে, আমি সালাদ দিয়ে দেবো। ইব্রাহিম ভাইও খেতে চলে আসছে, আয়া দুই পাশে খাচ্ছে, আমি এখন আহিলকে একটু সালাদ দিই। আহিল তোমাকে মা গ্রিন চিলি বেছে দিব, ওকে, তো আমি আহিলকে একটু গ্রিন চিলি বেছে দিই। খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। আমি একটা প্রন খাইছি, সেই লেভেলের মজা, একবারে দেশি গলদা চিংড়ির মতো। আর এখন মিট বুনা সালাদ আর সাদা পোলাও, না মাংসের ঝোল আর কি, মাংসের ঝোল, সাদা পোলাও আর স্যালাড। আয়াত কেমন হয়েছে মিট পোলাও? খুবই মজা, আমার আমার স্টমাক নো লঙ্গার ডেড ফিল করে, খুবই এক্সটাটিক করে, আমি জানি না এখানে আমি কি বলছি, বাট এটা খুবই মজা। ওকে আহিল তুমি বলো এবার। বেশি মজা, বেশি মজা, হ্যাঁ। আহিল এখন হাত দেখা শিখে গেছে এবং এভরিডে এখন হাত দেখায় না আহিল। এখানে আমরা যা যা খেয়েছি, মানে যা যা রান্না করছি, একটু একটু করে কন্টেনার করছি মেহুদেরকে দেওয়ার জন্য। তামান্না বৃষ্টি যে ওরা অসুস্থ, অনেকদিন হয়েছে দেখাও হয় না, আসেও না, যেহেতু অসুস্থ বৃষ্টি রান্না টান্না তেমন করতে পারে না, তো যেদিন আমি একটু বেশি করে রান্না করি সেদিন একটু কন্টেনারে করে দিয়ে দিই। তা আজকে রান্না করছি, আজকে সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি।
তবে এখন আপনাদের ইব্রাহিম ভাই যে দিয়ে আসবে চিংড়ি মাছ খাচ্ছো কেমন লাগতেছে দিশা ভালো দুপুরে আমি খাইনি কারণ গরম লাগতেছিল ভালো লাগছিল না এজন্য আর খাওয়া হয়নি তা এখন একটা চিংড়ি মাছ তাও খেতে চাচ্ছিলাম না আপনাদের ইব্রাহিম ভাই জোর করে খাইতে বসাইছে খাচ্ছি মজাই লাগছে বাট এটা দেশের ফ্রেশ চিংড়িটা হলে সেই লেভেলের মজা তো ইনশাআল্লাহ দেশে গেলে বাজার ঘুরে আমি নিজে বাজার ঘুরে সুন্দর করে বড় বড় গলদা চিংড়ি কিনে বাসায় নিয়ে এসে রান্না করব অ্যান্ড ডেফিনেটলি আপনারা তখন সেই ব্লগটা দেখতে পারবেন যদি বেঁচে থাকি আর কি এই আর কি তো আমি এখন একটু খাই আমার এই এবং বড় চিংড়ির মাথা লেজ বা এরকম এগুলো চাবাই খেতে খুবই ভালো লাগে অনেকে এটা পছন্দ করে না বাট আমার খুবই ভালো লাগে আর তুমি মাছ খাওয়ার মধ্যে তো চিংড়ি আর ইলিশ খাও আর কি ইলিশটাও এখন আসলে রান্না আর ভালো লাগে না মচমচে ভাজিটাই ভালো লাগে কারণ মানে বেশি কাটা আমাকে ইলিশ বড় ইলিশ ভুনার উপরে কোনো খাবারই লাগে না আজকে রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে আমি ইচ্ছে করে একটু কম কম খাইছি কারণ ইদানিং পেটটা কেমন যেন ড্রামের মতো বেরিয়ে আসতেছে আমার পেটও সো একটু কম কম খাইছি ইচ্ছে করে বাট আজকের খাবারগুলো অসাধারণ মজা ছিল সাদা পোলাও মাংস তারপরে চিংড়ি ভুনা আর ডাল আর ভাজি আলু ভাজি এগুলো তো ছিল হ্যাঁ রান্না শেষে তো বৃষ্টিকে একটু দিয়ে পাঠাইছি পরে ফোনে কথা হচ্ছিল ওরা খাইছিল তখন যখন কথা বলছিল বৃষ্টি চিংড়ি মাছ দেখে বলে আমি বড় মাছের চিংড়ি বড় চিংড়ি বড় চিংড়ি আমার তো খিদা লেগে গেছে আজকে গরম গরম ভাত রান্না করে খেয়ে গেলাম আচ্ছা বৃষ্টি আর মামাকেও একটু দেওয়া হয়েছে যাক তাদের ভাগ্যে ছিল এই আর কি তো ঠিক আছে আচ্ছা আরেকটা কথা সেটা আমি বলি সেটা হচ্ছে যে আমি সবসময় বা আমি কেন আমরা সবাই ভিডিও করি ঠিকই ব্লগ করি ঠিকই কিন্তু আমরা কিন্তু সবার প্রাইভেসি মেনটেন করার চেষ্টা করি বা করি দু এক সময় হয়তো ভুলবশত অনেক কিছু হয়ে যায় সেটা আমরা পরে এটা শুধরানোর চেষ্টা করি বাট পার্সোনালি আমি কখনও কারো ভিডিও করতে গেলে আননোন কারো ভিডিও করতে গেলে আমি জিজ্ঞাসা করি যে আপনি অ্যালাউ আছেন কি না সে যদি বলে হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই তুমি ভিডিওতে নিতে পারো আমি নেই যে বলে যে না আমার প্রবলেম আছে নিও না আমি তাকে নেই না আর কিছু মানুষ আছে যাদেরকে দেখলেই বোঝা যায় যে আসলে এরা ক্যামেরা ফ্রেন্ডলি না বা এরা ক্যামেরার জন্য না তাদেরকে আমি কখনো জিজ্ঞাসাও করি না তাদেরকে আমি নেই না তো আমাদের ভাগ্নি বৃষ্টি মেহু ওরা তো ওরা যখন ফার্স্ট আসছিলো তখন কিন্তু ওদেরকে আমি ফার্স্ট জিজ্ঞাসা করছিলাম যে আমি ভিডিও নিতে পারবো কি না তো তখন ওরা বলছিলো যে হ্যাঁ ঠিক আছে কিন্তু যাই হোক কয়েক মাস চলে গেছে ওদেরও এখন বৃষ্টি ওর পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস ওর পড়াশোনাটা অনেক কঠিনও ও পড়াশোনা নিয়ে ব্যস্ত মেহুর স্কুল হয়ে গেছে মামা কাজে ঢুকে গেছে সো ওরা এখানে তো হানিমুনের জন্য আসে নাই আমার বাসায় হলিডেতেও আসে নাই ওরা এখানে আসছে ওদের লাইফ নিয়ে তো ওরা ওদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে এটাই স্বাভাবিক ওদের নিজেদের সংসার ওদের নিজেদের কাজকর্ম থাকবে সেটাই স্বাভাবিক সো আগের মতন হয়তো বা ওরাও আমাকে সময় দিতে পারবে না আমিও অনেক সময় সময় দিতে পারবো না তার থেকে বড় কথা সবারই ফ্যামিলি আছে সবারই পরিবার পরিজন আছে সো বৃষ্টি যেহেতু একটা বাড়ির বউ ওর শ্বশুরবাড়ি আছে ওর লোকজন আছে তো এখন আসলে ওর ফ্যামিলির লোকজনই বা ওর শ্বশুরবাড়ির লোকজনই যাচ্ছে না যে তাদের বাড়ির বউ বলেন বা তাদের কোনো কিছু আমরা আর পাবলিকলি আনি বা তারা ক্যামেরাতে আসুক সো অবভিয়াসলি এটা তাদেরও রাইট আছে এবং আমার এটা রেসপন্সিবিলিটি যে তাদের এই কথাগুলোকে বা তাদের এই ডিসিশনটাকে সম্মান জানানো এই জন্যই বৃষ্টি ওরা আসবে ডেফিনেটলি ওরা আসবে কারণ ওরা নাও উই আর ফ্যামিলি তো আমাদের সব কিছুতে ওরা থাকবে আমাদের কোনো ভালো মন্দতে ওরা কখনোই বাদ যাবে না ভালো খায় ভালো পড়ি আনন্দ ফুর্তি সব কিছুতেই থাকবে বাট আপনারা আর ওদেরকে দেখবেন না বাট ভালো আছে মন্দ আছে এটা আমরা বলতেই পারি বা আমাদের বাসায় আসবে তখন বলতেই পারি যে ওরা আসছে বা আমরা খাচ্ছি করছি বাট ওদেরকে আর ক্যামেরায় দেখবেন না এটা হলো কথা সো অনেকেই জিজ্ঞাসা করছেন যে তারা কোথায় বেঁধে গেছে কি না চলে গেছে কি না কারোর সাথে কারো দুই চার দিন দেখা হলেই আমার শেহনাজ গিলের একটা কথা বলতে ইচ্ছা করে রিসেন্টলি সে হচ্ছে রাঘবের সাথে একটা ছবি শেয়ার করছে তো সবাই বলছে কি তোমরা কি রিলেশনশিপে আছো কি না তো শেহনাজ গিল বলছে যে
কেউ কারোর সাথে পাশে দাঁড়ালেই, কেউ কারোর সাথে থাকলেই রিলেশন হয়ে যায় না। তো সে যে আর কি নিউজ রিপোর্টার যে ছিল তাকে বলছে, আপনি যে ওর পাশে দাঁড়ায় আছেন তার মানে কি আপনারা দুজন রিলেশনশিপে আছেন? না, তাই না? তো সেম এরকম, কারোর সাথে দুই চার দিন কথা না হলে, কারোর সাথে দুই চার দিন না দেখলে, এমন না দেখা না হলে, তার মানে এই না যে ঝগড়া বেঁধে গেছে বা আমাদের মনোমালিন্য হয়েছে বা আমাদের সাথে কারোর সাথে সম্পর্ক নেই। সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত, আমিও ব্যস্ত, সো দুই এক সময় দু সবার ভিতরে গ্যাপ হয়েই যেতে পারে, হয়েই যায়, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল জীবন। আমি যদি সারাক্ষণ স্টার প্লাসের মতন ঠুস 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 করে বেড়াই, সেটা আসলে নর্মাল লাইফ না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, খেতে খেতে এই জিনিসটা বলা দরকার ছিল, আর এটা আমি এখন থেকে প্রতিটা ভিডিওতে এরকম করে বলে যেতে আপনাদেরকে রিমাইন্ড দিতে হবে যে কয়েকটা ভিডিও, হ্যাঁ, যে আমাদের কোনো কিছু হয়নি, বিকজ বৃষ্টি, মেহু, মামা, দে আর ফ্যামিলি, মানে লাইক উই আর ফ্যামিলি নাও। সো আমাদের কোনো কিছুই হয়নি, বাট তাদের প্রাইভেসি মেনটেন করা আমার দায়িত্ব, আমার কর্তব্য, সো আমি সেটা ডেফিনেটলি আমি করব। আশা করি আপনারা যারা মানে বোঝেন যে আসলে এই জিনিসগুলা মেনটেন করা উচিত, আমার মনে হয় না আপনারা কোনো ধরনের কোনো খারাপ কমেন্ট করবেন বা প্রশ্ন তুলবেন। তাছাড়া আপনাদের সবারই বোঝা উচিত, বৃষ্টি এবং মামা মেহু এরা এই দেশে আসছে স্টুডেন্ট ভিসায়, এখানে এরা হিউজ রিসোর্স নিয়েও আসেনি, হিউজ রিসোর্স এসেই পেয়ে যাবে না। এখানে একটা লাইফের ট্রানজিশন থাকবে, স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, কাজ করতে হবে, পড়াশোনা চালিয়ে যদি সম্ভব হয় তাহলে সেটেল হতে পারবে। যদি আপনার পড়াশোনার মন থাকে, আপনার যদি মনে হয় যে আমি পড়াশোনা করতেই আসছি, এটা আমার ফার্স্ট ফোকাস, সো ডেফিনেটলি আপনাকে কষ্ট করতেই হবে। সো বৃষ্টির ফার্স্ট কথা হচ্ছে সে এই দেশে পড়াশোনা করতে আসছে, সে যেই সাবজেক্ট নিয়ে আসছে এটা অনেক কঠিন একটা সাবজেক্ট, এবং তাকে এই বিষয় নিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। দ্যাটস ওয়াই সে কিন্তু পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, খুবই সিরিয়াস, এবং পড়াশোনা নিয়েই থাকে বেশি সময়। হ্যাঁ, তো পড়াশোনা ছাড়া তো তার কোনো অল্টারনেটিভও নাই, তো এই তো। তবে তারা আমাদের ফ্যামিলি, তাদের সুখ দুঃখে সবসময় তাদের পাশে আমরা আছি, যতদিন তাদের আমাদেরকে তাদের প্রয়োজন আছে। যদি তাদের কখনো প্রয়োজন পড়ে যায়, অবশ্যই আমরা তাদেরকে আর ডিস্টার্ব করবো না, এমন কিছু আর কি। বাট হোপফুলি ফ্যামিলির প্রয়োজন ফ্যামিলির কোনো দিনই পুরায় না। এখানে প্রয়োজন অপ্রয়োজন না, কথা হচ্ছে যে সবারই লাইফ বড় হবে, সবাই সবার মতো করে সেটেল হবে, সবার সবার মতো করে ব্যস্ততা বাড়বে, তখন আজকে আমার সাথে 5 মিনিট কথা, 10 মিনিট কথা বলে, কোনো একটা সময় আসবে সে এত ব্যস্ত থাকবে আমার সাথে 5 মিনিট কথা বলবে, এমন একটা সময় আসবে 2 সপ্তাহ পরে হবে, 1 মাস পরে হবে, তার মানে এই না যে তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে বা সে আমাকে অ্যাজ এ মামি ফ্রেন্ড বা যাই হোক না কেন আমাকে ওইভাবে ফিল করবে না বা আমি তাকে ফিল করবো না, এটা এমন কিছু না। কথা হচ্ছে যে সময়ের সাথে সবাই ব্যস্ত হয়ে যায়, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, তারা যখন প্রথমে এখানে আসছিল তখন অনেক ফ্রি টাইম ছিল, তার মামার কাজ ছিল না, মেহুর স্কুল ছিল না, বৃষ্টির পড়াশোনার এত চাপ ছিল না, সো বাই দ্য টাইম লাইক টাইম যত পাস হয়েছে তারাও ব্যস্ত হতে শুরু করছে, মামার ফুল টাইম জব, মেহুর ফুল টাইম স্কুল, বৃষ্টির ফুল টাইম পড়াশোনা। এখন তো তারা প্রথম মানে 1-2 মাসের মতো আমাদেরকে আর সময় দিতে পারবে না। আর তার থেকে বড় কথা, প্রথম যখন আসছিল একটা জায়গায়, নতুন জায়গায় আসলে চিনে ওঠা, বুঝে ওঠা, নিজের মতন করে একটা জিনিস চিনে বুঝে ইয়ে করা, এটা তো তখন ছিল না। সো এখন তারা মোটামুটি সব চলাফেরা বলেন বা একটা জিনিস কীভাবে বুঝতে হবে, চলতে হবে, এটা শিখে গেছে। এখন তারা তাদের মতন করে চললে এটা আমাদের জন্যও ভালো, কারণ আমরাও আসলে ব্যস্ত থাকি সবসময়, তা তো পারি না, চেষ্টা করি বাট হয়তো অনেক সময় পারি না। আর এভাবেই সম্পর্ক ঠিকই আসছে, ভালোই থাকবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম এক চিংড়ির মাথা খেতে খেতে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কালকে আসবে বৃষ্টির আমাদের বাসায় আসবে। আর মাঝখানে বৃষ্টি, মেহু, মামা তিনজনই অনেক অসুস্থ ছিল, এই জন্য সাসপেক্টেড কোভিড ছিল, হ্যাঁ, এই জন্য আর আসলে ওরা আমাদের বাসায় আসেনি। বাট এর ভিতরে কিন্তু আমি ওদের জন্য আমি চা করে দিচ্ছি, আমি খাবার দিয়ে পাঠাইছি, সেগুলো আপনাদেরকে এত করে তো বলিনি, কারণ এটা বলার মতন কোনো কিছু না, কারণ ফ্যামিলি, আমি দিতেই পারি, আমি খাওয়াইতেই পারি, আমি করতেই পারি, তারাও আমার জন্য করে, আমার জন্য করবে, সেটা তেমন কিছুই না। তো যাই হোক, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমি এখন বিদায় নিচ্ছি এই আর কি। আল্লাহ হাফেজ।